ফের বাংলাদেশে আসছে মেসির আর্জেন্টিনা। 2011 সালের সেপ্টেম্বরে ঢাকাবাসীকে আনন্দের জোয়ারে ভাসিয়েছিল ফুটবল জাদুকর লিওনেল মেসির আর্জেন্টিনা। ঢাকার মাটিতে সুপার ইগলস খ্যাত নাইজেরিয়ার বিপক্ষে মেসিদের মনোমুগ্ধকর জাদুকরি ফুটবল নিজচোখে দেখেছিল বাংলাদেশের মানুষ। সব কিছু ঠিক থাকলে আগামী বছর আবারও বাংলাদেশের মাটিতে দেখা যেতে পারে লিওনেল মেসি এবং তার দলকে। খবরটি মোটেও গুঞ্জন নয়, তবে একেবারে নিশ্চিত নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 2021 সালে তাদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তাই ধারণা করা হচ্ছে আগামী বছর একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করতে পারে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভারতের নয়াদিল্লির আর্জেন্টাইন দূতাবাসের রাষ্ট্রদূত ড্যানিয়েল চুবুরু বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রপূর্তিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে বাংলাদেশের পক্ষ থেকে আর্জেন্টিনাকে এই প্রস্তাব দেওয়া হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।